সরকারি ধান ক্রয় কেন্দ্রে কৃষকের নামে ভুয়ো তালিকা, 155 বস্তা ধান আটক করল প্রশাসনের কর্তারা। স্বরূপনগরের এই সমবায় কেন্দ্রে অবৈধভাবে ধান কেনা বেচা করার অভিযোগ। সরকারি সমবায় ধান ক্রয় কেন্দ্রে ভুয়ো নামের তালিকা উদ্ধার করল বিডিও এবং খাদ্য দপ্তরের আধিকারিকেরা। সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 1,69,000 টাকার ধান। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকে। ঘটনা সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে বিডিওর কাছে অভিযোগ যায় এই স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে ধান কেনা বেচার মধ্যে ঢুকে পড়ে টাকা হাতানোর চেষ্টা করছে বেশ কিছু দালাল। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে বিডিও হানা দেয় স্বরূপনগর সমবায় ধান ক্রয় কেন্দ্রে। এরপর বিডিওর পক্ষ থেকে পুরো বিষয়টি খাদ্য দপ্তরকে জানানো হয়। সেই সঙ্গে একটি তদন্তকারী দল তৈরি করে শুরু হয় প্রশাসনিক লেভেলের তদন্ত। জানা যায় তিনি সেখানে গিয়ে জানতে পারেন দীর্ঘ দিন ধরে স্থানীয় কৃষকদের থেকে অবৈধভাবে ধান কেনা বেচা চলছিল এবং সেই অবৈধ টাকা হাতানোর চেষ্টা করছিল বেশ কিছু দালাল। এরপরই স্বরূপনগর সমবায় কেন্দ্রের বিডিওর নেতৃত্বে একদল প্রশাসনিক আধিকারিকরা গিয়ে হাতে না হাতে প্রায় 155 বস্তা ধান বাজেয়াপ্ত করে। পাশাপাশি সেখানে গিয়ে দেখা যায় এই ধান ক্রয় কেন্দ্রে যাদের নামের তালিকা রয়েছে সেই তালিকা সম্পূর্ণ ভুয়ো এবং অবৈধভাবে এখানে ধান কেনা বেচা চলে বলে জানতে পারেন তারা। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন। ইতিমধ্যেই বাজেয়াপ্ত ধানগুলি বিডিওর অফিসে মজুদ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে বিডিও শুভদীপ চৌধুরী জানান, গোপন সূত্রে খবর আসে স্বরূপনগর ব্যবসায়ী সমিতির কিছু অসাধু ব্যবসায়ী এখানে অবৈধভাবে ধান মজুদ করছেন। কিছু কৃষকের নামে সেই ধান বিক্রির চেষ্টা চালাচ্ছিল এরা। সেখানে গিয়ে জানতে পারি কৃষকদের ধান বিক্রির পর যে অতিরিক্ত ধান থাকে সেই ধানগুলি বিক্রির নামের তালিকা অবৈধ। পাশাপাশি যে অতিরিক্ত ধান মজুদ হয়েছিল সেটারও কোনো সঠিক উত্তর পাওয়া যায়নি। এই বিষয়ে তিনি আরো জানান, কালকে গোপন সূত্রে খবর আসে আমাদের কাছে যে এখানে কিছু অসাধু ব্যবসায়ী আমাদের স্বরূপনগর সিপিসিতে ধান মজুদ করেছেন এবং কিছু কৃষকের নামে সেই ধান বিক্রির চেষ্টা চালাচ্ছেন। তারপর আমরা যাই, সেখানে গিয়ে দেখা যায় যে কেবলমাত্র বৈধ স্লট বুক করা কৃষকের সংখ্যা ওখানে নয়, তাদের যথাযথ পদ্ধতিতে মাল নেওয়ার ব্যবস্থা করা হয়। তারপর অতিরিক্ত যে পরিমাণ ধান পাওয়া যায় তার কোনো বৈধ দাবিদার পাওয়া যায়নি, এবং অর্থাৎ যারা ক্লেম করতে পারেন যে এই ধানটা তাদের, কিন্তু এই অতিরিক্ত ধান কেন মজুদ হয়েছিল সেটারও কোনো সদুত্তর কোনো পক্ষ দিতে পারেননি। তো এই অতিরিক্ত ধান আমরা সরকারি নিয়ম অনুযায়ী সিজ করেছি এবং সেটা 155 বস্তা, আনুমানিক প্রায় 90 কুইন্টাল, এবং এই ধানটা আজকে সমস্ত সরকারি নিয়ম মেনে আমরা খাদ্য দপ্তরের হাতে তুলে দিচ্ছি ওনাদের পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য। ইতিমধ্যেই একটি ভুয়ো নামের তালিকা পাওয়া গিয়েছে। এরপরে স্বরূপনগর থানার পুলিশ এবং বিডিও বিস্তারিতভাবে জেলা প্রশাসনকে পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য নামের তালিকা নথিভুক্ত করেছে। এরপর শুরু হয়েছে প্রশাসনিক স্তরে তদন্ত। তবে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্বরূপনগর এলাকায়। এই বিষয়ে স্থানীয় কৃষক জানান, আমরা এই সমবায় কেন্দ্রে ধান বিক্রি করি, গ্রামে ধান বিক্রি করে যে টাকা পাই তার থেকে প্রতি বস্তা স্বরূপ আমরা এখানে 200 টাকা করে বেশি পাই, সেই কারণে এখানে ধান বিক্রি করি। আমরা এখানে সরকারি মাধ্যমে ধান দিতে এসেছি, দাম বেশি পাওয়া যায় তার জন্য এখানে ধান দিতে এসেছি। দাম বাজার ছাড়া অনেক বেশি পাই সরকারি রেট হিসাবে, সে জায়গায় তো আমাদের অনেক লসই হয়েছে, কিন্তু সেই লসটা যাতে পূরণ হয় কিছুটা, যার জন্য এখানে সরকারি মাধ্যমে ধান দিতে এসেছি। আমরা কৃষক এখানে হচ্ছে ধান বিক্রি করতে এসেছি, বস্তায় 200 টাকা করে বাড়তি হয় তার জন্য এখানে এসেছি। এমনি গ্রামের লোকাল বিক্রি করতে গেলে পামে বিক্রি হয়, এখানে বেশি দেয়, হয়তো 200 টাকার মতো বেশি হয় প্রতি বস্তায়। হ্যাঁ, উপকৃত হচ্ছে, টাকা বেশি পাচ্ছি, গ্রামে কম দাম দেয়, এখানে আসলে বেশি হয়, বেশি দাম দেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। হালকা হোক বা ভারী,
প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।